আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকে শ্রমিক লীগ আয়োজিত একটি জনসমাবেশে তিনি বলেছেন, শেখ হাসিনা দেশ বিক্রি করার জন্য বিদেশ সফরে যাননি, তিনি বিদেশে গিয়েছেন দেশের সুনাম অর্জন করার জন্য এবং আগামী বাজেটের সহযোগিতা আদায় করার জন্য, মানে সহযোগিতা দরকার, সেই সহযোগিতার জন্য তিনি গিয়েছেন। আসলে কি সহযোগিতা দরকার সেটি এখনো পর্যন্ত ক্লিয়ার না, তবে তিনি এতটুকু বুঝিয়েছেন যে আসলে দেশ ক্রাইসিসের মধ্যে রয়েছে এবং বাংলাদেশে যে বাজেট তৈরি করা হয় এই ঘাটতি বাজেট পূরণ করার জন্য বিদেশিদের অনুদান দরকার। সেই জায়গা থেকে হয়তো আমাদের দাতা দেশ হিসেবে পরিচিত জাপানে তিনি গিয়েছেন। জাপানের সাথে আমাদের কিসের সম্পর্ক, জাপানের সাথে আমাদের সহযোগিতার সম্পর্ক, তবে সেই সহযোগিতা শুধুমাত্র আমাদের ক্ষেত্রে। জাপান বিভিন্নভাবে আমাদেরকে অনুদান দিয়ে থাকে, কিন্তু জাপানকে আমরা ওইভাবে কিছু দিতে পারি না, সেই দেওয়ার সক্ষমতাও আমরা অর্জন করতে পারিনি। আমরা দেশ হিসেবে গরিব দেশ, সুতরাং বিদেশিদের কাছ থেকে সহযোগিতা নিয়েই আমাদের ঘাটতি বাজেট পূরণ করতে হবে, সেটি সত্য। তাহলে এতদিন যে বলা হলো দেশ বিরাট এগিয়ে গিয়েছে, দেশে কেউ গরিব মানুষ নাই, এখন নাকি অণুবীক্ষণ যন্ত্র দিয়েও নাকি খুঁজে গরিব মানুষ পাওয়া যায় না, অথচ আজকে উবাদুল কাদের সাহেব নিজেই প্রকাশ করে দিলেন, সত্য উন্মোচন করে দিলেন যে বাজেটের জন্য, সহযোগিতার জন্য তিনি বিদেশে গিয়েছেন। তার মানে আমরা দেশের জন্য ওইভাবে আসলে কিছু করতে পারিনি। যে মুখে মুখে বলা হচ্ছে দেশ বিশাল এগিয়ে গেছে, বঙ্গোপসাগরের জোয়ারে নাকি দেশ ভেসে যাচ্ছে, এত উন্নয়ন হয়েছে এতদিন বলা হলো, অথচ আজকে তিনি গমর ফাঁস করে দিলেন, বুঝে বা না বুঝে এই গমর তিনি ফাঁস করে দিয়েছেন। জাপান সফর করলেন, সেখানে দেখলাম যে বিশাল বহর নিয়ে গিয়েছে। বাংলাদেশের সাংবাদিকরা, তাদের মেরুদণ্ড কতটুকু শক্ত আমরা সকলেই জানি। একজন সাংবাদিকও এখনো পর্যন্ত লিখতে পারে নাই, বলতে পারে নাই যে এই যে পার হেড কত ডলার খরচ হবে। এতগুলো মানুষ একটি চার্টার্ড বহরে 15 দিনের জন্য তিনটি দেশ রাষ্ট্রীয় সফর করবে, পার হেড কত ডলার খরচ হবে এখনো পর্যন্ত আমরা জানি না। অথচ বলা হচ্ছে দেশে নাকি ডলার সংকট, কিন্তু এই যে পিকনিকের মতন করে সেলফি দেয়, আমরা তো দেখলাম আওয়ামী লীগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মনে হচ্ছে যে তারা পিকনিকে যাচ্ছে, আর দেখলাম একটু পরপর লাইভ করে, কোথায় আছে কি করছে আপডেট দিচ্ছে, বিশাল বিশাল সুন্দর জায়গা, তারা খুব মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে অবস্থান করছে। কিন্তু একটিবার কি আপনাদের বিবেকে নাড়া দেয় না যে আমরা তো চাইলে বাংলাদেশকেও এইভাবে উন্নত করতে পারি, বিদেশে আপনারা বিশাল সফর করছেন, আনন্দ করছেন, মেতে উঠেছেন, সেলফি দিচ্ছেন, অনেক কিছু করছেন, কিন্তু বাংলাদেশকে কেন আপনারা ওই রকম করতে চান না, কি উদ্দেশ্য? আমরা তো জানি যে বাংলাদেশের রাজনীতিবিদ, মন্ত্রী, এমপি অনেকের স্ত্রী সন্তান বিদেশে থাকে, স্থায়ী বাসিন্দা হয়েছে, অনেক এমপির বিরুদ্ধে অভিযোগ, তারা আমেরিকায় বাড়ি করেছে, কানাডায় বাড়ি করেছে, তাদের বিরুদ্ধে সরকার তদন্ত করে না? বিদেশে এই যে এত সুন্দর সংস্কৃতি, রাজনীতি, সেখানকার উন্নয়ন, বাড়ি ঘর এত সুন্দর, রাস্তাঘাট, আপনারা এত বিদেশে যান, একবার কি মনে হয় না যে আমাদের দেশটা আমরা এইভাবে গড়ে তুলি? এই যে একটু অসুস্থ হইলেই আপনার শরীর চেক আপ করার জন্য আপনারা যান সিঙ্গাপুরে, কানাডায়, লন্ডনে, একবার কি আপনাদের বিবেকের মধ্যে আসে না যে আমাদের দেশটাও আমরা এইভাবে বানাবো, আমাদের দেশের মানুষ এইভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হবে না, সেই চিন্তা কি আপনাদের মধ্যে একবারও আসে? আমার তো মনে হয় আসে না। যদি আসতো তাহলে ওইগুলো দেখে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশকে আমেরিকা, ইউরোপ এই দেশগুলোর আদলেই বানাতেন, কিন্তু আপনারা বিদেশি প্রভুরাষ্ট্রদের দেশ দেখেই, সেখানকার উন্নয়ন উপভোগ করেই, সেখানকার হোটেলে সুন্দর ভালো খাবার খাবার দাবার খেয়ে আপনারা খুশি থাকেন, এতটুকুই শেষ, এর বাইরে আর কিছু করার মতন বিবেক, মানসিকতা মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দেননি। আসলে কি দেননি না আপনারা বিবেক বর্জিত?
সেই প্রশ্ন আজকে জনগণের মধ্যে। যাই হোক, আমি যে বিষয়টি আসলে ফোকাস করতে চাই সেটি হলো যে দেখেন বাংলাদেশ কতটা পিছিয়ে রয়েছে, যে আমাদের বাজেটের জন্য সহযোগিতা চাইতে বিদেশে যেতে হয়, বাজেটের জন্য সহযোগিতা চাইতে যেতে হয়। অর্থাৎ এই সহযোগিতাকে আপনি কি বলবেন, ভিক্ষা? অর্থাৎ আমাদের ভিক্ষা করে ঘাটতি বাজেট পূরণ করতে হয়। এই হলো উন্নয়ন, এই হলো আওয়ামী লীগের উন্নয়ন। এই উন্নয়নের বলি তারা সবসময় আওড়াচ্ছে, এই উন্নয়নের কথা বলছে। আজকে উন্নয়নের নামে আজকে আমরা দেখছি লুটপাট, দুর্নীতি, অর্থপাচার। উন্নয়নের নামে আজকে গুমখুন করা হচ্ছে। উন্নয়ন হয়েছে, তবে সেই উন্নয়ন আওয়ামী লীগের লোকের, আমাদের সাধারণ মানুষের উন্নয়ন হয়নি। যারা কথাগুলো শুনছেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জাতির কাছে আমরা জানিয়েছি, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশ হবে সবার বাংলাদেশ, যে বাংলাদেশে খাদ্যের সংকট থাকবে না, যে বাংলাদেশে চিকিৎসা থেকে মানুষ বঞ্চিত হবে না। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আমেরিকা ইউরোপের মতন করে গড়ে তোলা হবে। আমি বলছি না, আমি বেশি কথা বলতে চাই না যে আমেরিকা ইউরোপকে আমরা ছাড়িয়ে ফেলবো, বাট আমরা আমেরিকা ইউরোপের মতন চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে গড়ে তুলতে চাই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমরা আমেরিকা ইউরোপের আদলেই গড়ে তুলতে চাই। বাংলাদেশের শিক্ষাঙ্গনে যে মারামারি, সন্ত্রাসী, যে দখলদারিত্ব, এ ধরনের শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। শিক্ষা ব্যবস্থার নামে বাংলাদেশে সন্ত্রাসী কর্মযজ্ঞ চলছে ক্যাম্পাসে ক্যাম্পাসে। ভিন্ন মতের মানুষের কোনো অবস্থান নাই, হলগুলোকে দখল করে রাখা হয়েছে, মনে হচ্ছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগের কাছে ইজারা দিয়ে দেওয়া হয়েছে। বলা হয় সরকারি ছাত্র সংগঠন। আরে ভাই, একটি ছাত্র সংগঠন কিভাবে সরকারের সাথে সম্পৃক্ত হয়? এর আগে দেখলাম বরিশাল রেঞ্জের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সম্ভবত DIG, তিনি বললেন যে সরকারের পুলিশ এবং ছাত্রলীগ উভয়ই সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তো দেখেন কি একটি অবস্থা, ছাত্রলীগ আজকে সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, আর আমরা সরকারের শত্রু, যে কারণে আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়, হয়রানি করা হয়, নির্যাতন করা হয়, রিমান্ডে নিয়ে আমাদেরকে ব্যাপকভাবে টর্চার করা হয়। এই হলো আমাদের দেশের, স্বাধীন দেশের চিত্র। এই হলো আমাদের দেশের অবস্থা, গুমখুন করা হয়। আজকের বাংলাদেশকে এমন একটি পর্যায়ে তারা নিয়ে গিয়েছে, এটি আসলে মহান মুক্তিযোদ্ধারা এরকম দেশ কখনোই প্রত্যাশা করেননি। তারা একটি সুন্দর দেশ প্রত্যাশা করেছিলেন, সুন্দর একটি স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তাদের সেই স্বপ্নের সাথে বেইমানি করা হয়েছে, শহীদের রক্তের সাথে প্রতারণা করা হয়েছে, ধোঁকাবাজি করা হয়েছে। যারা গণতন্ত্র হরণ করছে, ভোটাধিকার হরণ করছে, মানুষের ভোটকে, যারা ভোটের সাথে তামাশা করছে, তারা সেই শহীদের রক্তের সাথে বেইমানি করা শক্তি। এই শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। এই লড়াই জেতার জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, তবুও এই লড়াই থেকে আমাদের পিছু পা হওয়া যাবে না। আজকে দেশ বিক্রির কথা ওবায়দুল কাদের সাহেব কেন বলল, কেন বলল, এই প্রশ্ন আমি করছি। আমরা তো বলি নাই, কেউ তো বলে নাই যে তিনি দেশ বিক্রি করার জন্য গিয়েছেন। আমরা বলেছি, কোথাও দেখেছেন? তারা আজকে বলছে, তারা আজকে গল্প সাজাচ্ছে, গল্প সাজিয়ে সেই গল্পের নাটকের অংশীদার আমাদেরকে করতে চাই, কিন্তু আমরা তাদের ফাঁদে পা দিব না। দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। এই যে সিটি কর্পোরেশন নির্বাচন চলছে, অনেকে ফাঁদে পা দিয়েছে, মেয়রও আর স্বপ্ন দেখছে। মেয়র কি? মেয়র হলো প্রতিমন্ত্রীর পদমর্যাদা, অর্থাৎ মন্ত্রী হবে, মন্ত্রী হওয়ার খায়েস তৈরি হয়েছে। যে সকল দল এবং ব্যক্তি এইভাবে দলীয় সরকারের অধীনে, স্থানীয় বলে না জাতীয় নির্বাচন বলে, অংশগ্রহণ করবে, তারা হবে জাতীয় মুনাফেক, তাদেরকে বয়কট করতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।